একাধারে ফুটবলার, অন্যদিকে ক্রিকেটার ও চলচ্চিত্র অভিনেতা, আবার কলকাতার সার্ফিও, একই মানুষের অনেক পরিচয়। তবে সর্বোপরি তিনি ভারতীয় ফুটবলের কিংবদন্তি সুবিমল গোস্বামী, চুনি গোস্বামী নামেই যিনি পরিচিত ও সমাদৃত। 1938 সালের 15ই জানুয়ারি বাংলাদেশের কিশোরগঞ্জে জন্মেছিলেন সুবিমল গোস্বামী। 8 বছর বয়সেই মোহনবাগান জুনিয়র দলে যোগ দেন তৎকালীন সুবিমল। 1946 থেকে 1954 সাল পর্যন্ত বাগানের জুনিয়র দলে খেলার পর সিনিয়র দলে সুযোগ পান তিনি। দীর্ঘ ফুটবল জীবনে মোহনবাগানের হয়েই তিনি খেলেন, অবসর নেন 1968 সালে। 1960 থেকে 1964 সাল পর্যন্ত 5 বছর বাগানের অধিনায়কও ছিলেন তিনি। সবুজ মেরুন জার্সিতে 200টি গোল করেছেন চুনি গোস্বামী। সন্তোষ ট্রফিতেও বাংলার হয়ে প্রতিনিধিত্ব করেছেন স্ট্রাইকার সুবিমল। সন্তোষ ট্রফিতেও 25 গোল তার নামের পাশে। আর জাতীয় দলে চুনি গোস্বামীর অভিষেক 1956 সালে চীনের অলিম্পিক দলের বিরুদ্ধে। অলিম্পিক্স, এশিয়ান গেমস, এশিয়ান কাপ এবং মার্টেকা কাপে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছেন তিনি। এই স্ট্রাইকারের নেতৃত্বে 1962 সালে জাকার্তা এশিয়াডে দক্ষিণ কোরিয়াকে 2-1 গোলে হারিয়ে ফুটবলে সোনা জিতেছিল পিকে চুনির ভারতীয় দল। 1964 সালে অধিনায়ক হিসেবে ইসরায়েলে অনুষ্ঠিত এশিয়ান কাপে রানার্স হয়েছিল ভারতীয় ফুটবল দল। 1964 সালে কুয়ালালামপুর মার্টেকা কাপেও রানার্স হয়ে অধিনায়ক চুনি গোস্বামীর নেতৃত্বাধীন ভারত। জাতীয় দলের জার্সিতে 50-এর বেশি ম্যাচ খেলেছেন তিনি, 13টি গোল করেছেন। 1958 সাল থেকে 1964 সাল পর্যন্ত 16টি ম্যাচে ভারতীয় ফুটবল দলের নেতৃত্ব সামলাচ্ছেন চুনি। তবে ফুটবল খেলা থেকে অবসর নেওয়ার পর পুরোপুরি ক্রিকেটে মনোনিবেশ করেন চুনি গোস্বামী। ফুটবল ছেড়ে ক্রিকেটে নেমেও বাংলাকে 2বার রঞ্জি ট্রফির ফাইনালেও তুলেছিলেন তিনি। ডানহাতি ব্যাটসম্যান সঙ্গে ডানহাতি মিডিয়াম পেস বল করতেন চুনি। বাংলা ক্রিকেট দলের অধিনায়কত্ব সামলেছেন তিনি। 46টি প্রথম শ্রেণীর ক্রিকেট ম্যাচ খেলে 1টি সেঞ্চুরি সহ 1592 রান করেছেন। 7টি অর্ধশতরানও করেছেন তিনি, নিয়েছেন 47 উইকেটও। ফুটবল ক্রিকেটারের পাশাপাশি হকিও খেলেছেন চুনি গোস্বামী। 1972 থেকে 73-এর মরশুমে ক্রিকেট থেকে অবসর নেন তিনি। তারপর তিনি টেনিসও খেলেছেন, সাউথ ক্লাবে চুটিয়ে লন টেনিস খেলতেন, তবে খবরে প্রকাশ কোচিংটা সেভাবে কখনোই করেননি, কারণ ওটা পছন্দ করতেন না চুনি গোস্বামী। তাই তো টাটা ফুটবল একাডেমি তৈরির দায়িত্ব যখন নিয়েছিলেন তখনও হাবিবকে কোচ করে নিয়ে গিয়েছিলেন। 1986 থেকে 1989 সাল পর্যন্ত তিনি ছিলেন টাটা ফুটবল একাডেমির ডিরেক্টর দায়িত্বে। 1963 সালে অর্জুন পুরস্কার এবং 1983 সালে ভারত সরকারের পদ্মশ্রী পুরস্কার পান চুনি গোস্বামী। 2005 সালে পান মোহনবাগান রত্ন সম্মান। সে বছরই কলকাতার শেরিফ হন তিনি। ক্রীড়া জগতে নিজের কারিশমা সীমাবদ্ধ রাখেননি তিনি, বাংলা ছবিতে অভিনয়ও করেন তিনি। তার অভিনীত একমাত্র ছবি প্রথম প্রেম সাফল্য পেয়েছিল, তবে গ্ল্যামারের জন্য নয়, মানুষ তাকে মনে রাখুক তার ড্রিবিংলিয়ের জন্যই, এটাই চাইতেন চুনি গোস্বামী। মৃত্যু তো একদিন আসবে, তাহলেও সবাই বাঁচতে চায়। কোনো ক্ষোভ নেই, রাগ নেই, দুঃখ নেই, যা পেয়েছি সেটাই কজন পায়, এই কথাই বারবার বলতেন সুবিমল অর্থাৎ চুনি গোস্বামী। তাই অন্য কোনো পরিচয় নয়,
রজনী গোস্বামী তার অনবদ্য ড্রিবলিং এর জন্যই একজন অসামান্য ফুটবলার হিসেবে আপামর ভারতবর্ষের মননীয় স্মৃতিতে থাকুন। টিম দ্য রেগুলারের পক্ষ থেকে কিংবদন্তি ফুটবলার চুনী গোস্বামীর প্রতি রইল গভীর শ্রদ্ধাঞ্জলি।